সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে ছয় সদস্যের একটা কমিটি, বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে, যার আহ্বায়ক হচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবং আরো যে পাঁচজন বাকি সদস্য তারা হলেন আমাদের পশ্চিমবঙ্গেরই শিশু অধিকার সুরক্ষা কমিশনের যিনি চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, তিনি এই কমিটিতে যেমন আছেন, তেমনি এমনিতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশঙ্কর সরকার তিনি আছেন, এবং পাশাপাশি দুজন চিকিৎসককে রাখা হয়েছে, এসএসকেএম হাসপাতালের জি কে ঢালি তিনি রয়েছেন, এবং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির কলকাতার যে অধিকর্তা তিনি প্রদীপ সাহা তাকেও রাখা হয়েছে। এই ছয় সদস্যের কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবেন সরকারকে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত নেবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা জুলাইয়ের শেষে এবং আগস্টের মাঝামাঝি সময় হওয়ার কথা ছিল এবং যা আজকে পরীক্ষাসূচি ঘোষণা করার কথা ছিল স্থগিত রাখা হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে এই দুটো পরীক্ষা নেওয়া যায় কিনা, এবং কারণ দুটো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 21 লক্ষ, সেক্ষেত্রে এই দুটো পরীক্ষা নেওয়া যায় কিনা, যদি যায় কিভাবে নেওয়া যায়, আর যদি না নেওয়া হয় পরীক্ষা তাহলে কিভাবে মূল্যায়ন করা হবে। কারণ তুমি জানো যে মাধ্যমিকের যারা এবার পরীক্ষা দেবে তাদের মেরে কেটে সশরীরে স্কুলে গিয়ে ক্লাস হয়েছে 2.5 মাস, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটাও ক্লাস হয়নি, সেক্ষেত্রে অনলাইনের উপর ভিত্তি করে শুধুমাত্র কিভাবে মূল্যায়ন হবে সেই গোটা বিষয়ে রিপোর্ট দেবেন তারা 72 ঘন্টার করতে, এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ কৃষ্ণেন্দ্র। আজ দুপুরে ঘোষণার কথা থাকলেও স্থগিত হয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা। শিক্ষা দপ্তর সূত্রে খবর, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। পরীক্ষা হলে করোনা বিধি মেনে তা কিভাবে নেওয়া যাবে, যদি পরীক্ষা না হয় তাহলে কিভাবে মূল্যায়ন করা হবে, সেই সব বিষয় 72 ঘন্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, কমিটিতে থাকছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদের সর্বোচ্চ আধিকারিকরা, থাকছেন কোভিডের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষাবিদ, মনোবিদ, শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন, শিশু কিশোরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। সূত্রের খবর, প্রয়োজনে আরও 2-1 জনকে দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে কমিটির সদস্যদের। রাজ্যে প্রায় 12 লক্ষ মাধ্যমিক এবং 9 লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত এই দুটি পরীক্ষার সঙ্গে। গতকালই সিবিএসই এবং আইসিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই প্রেক্ষিতে পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত নেওয়ার পথে হাঁটল রাজ্য সরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা এখন স্থগিত রাখা উচিত। সব থেকে বড় কথা হচ্ছে যে সিবিএসই আইসিএসই তো তাও অনলাইন ক্লাস হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো অনলাইন ক্লাসও হয়নি। সিবিএসই অফ হয়ে গেল, আইসিএসইও বন্ধ হয়ে গেল। সিবিএসইতে মাত্র 33,000 পরীক্ষার্থী পশ্চিমবঙ্গে, যেখানে উচ্চ মাধ্যমিকে হচ্ছে 21 লক্ষ 22 লক্ষ পরীক্ষার্থী, একটা বিশাল সংখ্যা। তো সেখানে তো ওদের মানে ভোটের পরে যা হয়েছিল আর কি, যে এত মানুষ বেরিয়েছিল তাতে ভীষণভাবে বেড়ে গেছিল সংখ্যা, এবং বাচ্চাদের তো ভ্যাকসিনেশনও করা হয়নি, উইদাউট ভ্যাকসিন তারা বেরোবে, একসঙ্গে বসে পরীক্ষা দেবে, এটা তাদের স্বাস্থ্যের জন্যে, তাদের সুরক্ষার জন্যে একটা বিরাট একটা ভুল হবে বলে আমি মনে করি, একটা আশঙ্কার জায়গা। এবং আমি মনে করি যে শুধু পেন অ্যান্ড পেপার টেস্ট নয়, আরও অনেক রকমভাবে মূল্যায়ন করা সম্ভব। আমার মনে হয় আমাদের সবাইকার বসে একটু ভাবতে হবে যে অন্য কিভাবে ওদের আমরা মূল্যায়ন করতে